কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচজন ছাত্রীকে সাময়িক বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়টির দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শামসুল আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ভুক্তভোগী ছাত্রী ফুলপুরীকে তিন দিনের মধ্যে হলে সিট বরাদ্দ এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে এই আদেশে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক জলিলের দ্বৈত বেঞ্চ আদেশ আদেশ দেন। এদিকে অন্তরাসহ পাঁচজন ছাত্রলীগ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রিপোর্ট করছেন হাসান জাবেদ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরীকে অমানবিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, ইশরাত জাহান মিম, হালিমা খাতুন উর্মি ও মোয়াবিয়ার জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুটি তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদেশ দেয় হাইকোর্ট। আদেশে বলা হয়, তদন্ত প্রতিবেদন দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত ওই পাঁচ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বহিষ্কার থাকবেন। যেই পাঁচজন স্টুডেন্টের বিরুদ্ধে এলিগেশন এসেছে, তারা ক্যাম্পাসে আসবে না, তাদের কোনো একাডেমিক কার্যক্রম সাথে তারা সম্পৃক্ত থাকতে পারবে না। যারা হলে হলে এই দায়িত্বে অবহেলা করেছেন, রিপোর্টে আসছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আর যে ভিক্টিম মেয়েটা, তাকে তিন দিনের মধ্যে তার সুবিধা মতো প্রার্থিত যে কোনো হলে পছন্দ মতো সিট বরাদ্দ করার জন্য বলা হয়েছে। এসপি কুষ্টিয়া এবং এসপি পাবনাকে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে আর্জেন্ট বেসিসে। আদেশ ছাড়াও বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত। ক্ষোভ প্রকাশ করে আদালত বলেন, বুয়েটের আবরার হত্যার পর শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বন্ধে যে ছয়টি নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট তা বাস্তবায়ন না হওয়ায় এখনও র্যাগিংয়ের ঘটনা ঘটে যাচ্ছে। ছাত্র রাজনীতির নামে যেসব অপকর্ম হয় তারও সমালোচনা করে আদালত। বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে পলিটিক্যাল আইডেন্টিটিটা ব্যবহার করে পলিটিক্যাল দলগুলো যেমন একটা গ্লোরিয়াস হিস্ট্রিগুলো তারা ড্যামেজ করে দিচ্ছে। ইউনিভার্সিটি অথরিটিস যাতে তারা সবসময় ভিজিলেন্ট থাকে এইসব ব্যাপারগুলো নাকি ইন দ্য নেম অফ র্যাগিং, তো এই জাজমেন্টটাও কমিউনিকেট করতে বলছে এবং ওইটার বেসিসেও ইউনিভার্সিটিকে বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে। আদেশ বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 8ই মে দিন ধার্য রেখেছে হাইকোর্ট। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশকে পিছিয়ে দিয়েছে। বিরোধী দল থাকা অবস্থায়ও তারা আগুন সন্ত্রাস চালিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, তবে জনগণ এতে সাড়া দেয়নি। বিমা ছাড়া সড়কে কোনো যানবাহন চলতে না দেওয়ার নির্দেশ দিয়ে বিমা শিল্পের প্রসার এবং প্রচারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন আরিফুর রহমান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন ঘোষণা করেন বিমা দিবসের দিনব্যাপী অনুষ্ঠানমালার। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিমা শিল্পের গুরুত্ব তুলে ধরেন, নির্দেশ দেন সড়কে যানবাহনের বিমা নিরাপত্তা নিশ্চিত করার। আসলে আমাদের দেশের মানুষের একটা অনীহা আছে যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কথা বলা হলো গাড়িতে, আসলে এটা যে কত ক্ষতি করে কারণ সেটা আমি নিজেও ভুক্তভোগী। কাজে এটা দেখতে হবে যে আর এটা তো আমরা বাদ দিয়েছি, তা বাদ দেওয়ার পরে এটা আবার চালু থাকে কীভাবে? যথেষ্ট বিমা ছাড়া এই সড়কে কোনো পরিবহন যেন না চলে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের এগিয়ে যাওয়ার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামাত বারবার দেশকে পিছিয়ে দিয়েছে। 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম, যে কাজগুলি করে যায়। 2001-এ আবার যখন বিএনপি জামাত সরকারে আসে, তারপরে আবার আমরা পিছনে দিকে হাঁটতে থাকি। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, তা কমানো হয়। সাক্ষরতার হার বাড়িয়েছি, তা কমিয়ে দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক করে স্বাস্থ্যসেবা জনগণের দুর্গে পৌঁছে দিয়েছিলাম, সেগুলি বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ জনমুখী সমস্ত কাজগুলি বন্ধ করে দেওয়া হয়। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও আমাদের অনেক সমস্যা, সে মানে অগ্নিসন্ত্রাস, নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সেগুলিও জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলনের নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন, কিন্তু কেউ সাড়া দেয়নি। কারো চাপের কাছে নতি স্বীকার না করে যথাযথ তদন্ত করে বিমার ক্ষতিপূরণ দিতে বিমা কোম্পানিগুলোকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চিকিৎসকদেরকে শুধু অর্থ উপার্জন নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবা দিতে হবে। মেডিকেল কলেজকে টাকা বাড়ানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে এবং সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু নিয়ে প্রতিষ্ঠানে লেখাপড়া এবং চিকিৎসা সেবার মান ভালো হয় সে লক্ষ্য থাকা উচিত। সত্যিকারভাবে মানুষের সেবা করার জন্য এই হসপিটাল করলে আমি আছি। টাকা কামাই করার জন্য যন্ত্র হিসাবে একটা প্রতিষ্ঠান হিসাবে থাকবে এটা কিন্তু না। এটা প্রতিষ্ঠান চালাবার জন্য যেটুকু দরকার এটুকু নিয়ে এখানে যাতে একটা ভালো শিক্ষার ব্যবস্থা হয়, মানুষের চিকিৎসা ভালো হয় এই ধরনের, এবং এটার একটা সুনাম সুখ্যাতি যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে ঠিক এইভাবে চালাতে হবে। দেশে খাদ্য সংকট চললেও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে রসিকতা করছে সরকার, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর অভিযোগ, জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেই নিজেদের দুর্নীতি ঢাকতে সবকিছুর দাম বাড়িয়ে চলছে অগণতান্ত্রিক এই সরকার। বুধবার গুলশান এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট হাসান মাহমুদের। তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার বরিশাল বিভাগের বিএনপিপন্থী সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানদের সঙ্গে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় স্বাগত বক্তব্যে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। বলেন, জনগণকে নিয়ে নয়, সরকার বেশি ব্যস্ত নিজেদের নিয়ে। তারা এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির জন্যে যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে খরচ ব্যয়, সেই ব্যয় মেটানোর জন্য তাদের এখন জনগণের পকেট থেকে তার টাকা কেটে নিতে হবে, সে কারণে তারা বিদ্যুৎ দাম দফায় দফায় বাড়াচ্ছে। তো এই যে একটা অবস্থা, অর্থাৎ বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো কি ধ্বংস করছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কি ধ্বংস করছে। ঘোষণা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করার চার ঘন্টার মধ্যে আবার সেই ফলাফলকে ব্যাক করে নিয়ে গেছে, অর্থাৎ গোটা শিক্ষা ব্যবস্থা শুধু এই প্রাথমিক পরীক্ষার বৃত্তির ফলাফল দ্বারা সঠিকভাবে ঘোষণা করতে পারেন, অর্থাৎ পুরোপুরি ব্যর্থ। ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুটের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যখন খাদ্য সংকটের সংসার চালাতে হিমশিম খাচ্ছে তখন ক্ষমতাসীনরা উৎসব করছে। যখন দেশের মানুষ চালের জন্য টিসিবির ট্রাকের কাছে লাইন দিচ্ছে, মানুষ যখন খাদ্যের জন্য হাহাকার করছে, প্রায় দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেই সময় আমাদের অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির বাড়িতে, দেশের বাড়িতে হাওড় এলাকায় তিনি গেছেন এবং সেখানে একটি উৎসব হচ্ছে, 41 পদের আপনার মাছ দেওয়া হয়েছে। এটা একটা সম্পূর্ণ রসিকতা, একটা এই সাধারণ মানুষের সঙ্গে এটাই দেশের মানুষ কোনোদিনই ক্ষমা করবে না। এদিকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দেশের অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডক্টর মঈন খান। তারা বাধ্য হয়েছে IMF এর কাছে হাত পাততে, ভিক্ষে দিয়েছে IMF, তার সেই শর্তগুলো পূরণ করার যে কঠিন আঘাত, সেই আঘাত তো ধনী লোকের উপরে পড়বে না, সেগুলো গিয়ে আবার পড়ছে সেই দরিদ্র মানুষের উপরে। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি করেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2022-23 অর্থ বছরে উন্নয়ন বাজেট 18,000 কোটি টাকা কমানোর অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। বুধবার NEC সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত NEC-র বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। যে 18,000 কোটি টাকা কাটছাট করা হয়েছে তার পুরোটাই বৈদেশিক প্রকল্প সাহায্যের অর্থ। নজরানা চৌধুরীর রিপোর্ট। চলতি বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP-র পরিমাণ ধরা হয়েছিল 2,46,066 কোটি টাকা, কিন্তু প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে বছরের মাঝপথে তা কাটছাট করে আনতে হল 2,27,566 কোটিতে। প্রকল্প সাহায্যের যে 93,000 কোটি টাকা ধরা হয়েছিল সেখান থেকেই পুরো 18,000 কোটি টাকা বাদ দেওয়া হয়েছে।
এনইসি বৈঠক শেষে পরিকল্পনা সচিব জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক যে বিশ্ব অর্থনীতি, এর বিপরীতে আমাদের অর্থনীতিতে এর অভিঘাত, আমাদের চলমান যেসব আমাদের উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের যে ধারাবাহিকতা এবং দেশজ যে সম্পদ আছে তার সর্বোত্তম ব্যবহার, এই চারটি বিষয়কে সামনে রেখেই আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধনের কার্যক্রম নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, গত বছরের জুলাই মাস থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $12.45 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 4.27 ভাগ বেশি, আর একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে $32.4 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 10% বেশি। মূল্যস্ফীতিও ক্রমাগত কমছে বলেও দাবি করেন তিনি। বৈদেশিক মন্দা ও যুদ্ধে আমাদের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও সব মিলে আমাদের গুরুত্বপূর্ণ সামষ্টিক সূচক সময়ের ঊর্ধ্বমুখীনতা বলা যায়। মানে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এটা আমরা বলতে পারি। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তার বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভর্তুকির পরিমাণ সহনীয় রাখতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানান ডক্টর শামসুল আলম। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কালোবাজারি ঠেকাতে আজ থেকে রেলের টিকিট কাটতে এবং ভ্রমণ করতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক পদ্ধতি কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রেলের যাত্রীদের মধ্যে। নতুন পদ্ধতি কতটা বাস্তবসম্মত তা দেখতে সকালে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ পদ্ধতিতে টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ হওয়া নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেন রেলমন্ত্রী। দেশে মানুষের শিক্ষা ও প্রযুক্তি জ্ঞান কম থাকায় শতভাগ সফলতা আসতে বিলম্ব হতে পারে বলে মনে করেন মন্ত্রী। এনআইডি যার, টিকিট ও ভ্রমণ তার। নতুন এই পদ্ধতিতে নিজ জাতীয় পরিচয়পত্র নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্নের পর কাটতে হবে টিকিট, ভ্রমণের সময় রাখতে হবে এনআইডি। টিকিট কালোবাজারি রোধে 1 মার্চ থেকে পদ্ধতি কার্যকর হওয়ায় প্রথম দিনেই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে এই পদ্ধতির প্রশংসাও করেছেন কেউ কেউ। তারা বলছেন, এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা যথাযথ বাস্তবায়ন করা গেলে সহজ হবে রেলে পরিভ্রমণ। আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি যে অন্ততপক্ষে টিকিট কালোবাজারি যাতে হতে না পারে সেটির ব্যাপারে অন্যান্য দেশে যেভাবে তারা করছে, যেমন আমরা মনে করি যে ধীরে ধীরে আমরা শতভাগ অনলাইনে টিকিটিং ব্যবস্থা আমরা চলে যাব, কিন্তু যেহেতু আমাদের দেশের মানুষের যে সামর্থ্য বা আমাদের যে শিক্ষার হার সব কিছু মিলে এই মুহূর্তে শতভাগ, কারণ ট্রেনটা সাধারণ মানুষের বাহন হিসাবে আমরা মনে করি যে প্রত্যেক, বিশেষ করে নিম্ন আয়ের বা কম আয়ের মানুষ তারা ট্রেনটাকে ব্যবহার করার স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তারা যেন কোনো রকম ভোগান্তির শিকার না হয়। আস্থার সংকট নিয়ে যাত্রা শুরু হয়েছিল হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের। এক বছর পর সেই সংকট মাথায় নিয়েই নির্বাচন কমিশনকে চলতে হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকদের অনেকেই। এমন বাস্তবতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করা তাদের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন বলে মনে করেন তারা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী প্রথমবারের মতো গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা শপথ নেন 2022 সালের 27 ফেব্রুয়ারি। পরদিন 28 ফেব্রুয়ারি প্রথম কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল সহ অন্যান্য কমিশনাররা। সেদিনই জানিয়েছিলেন কমিশনের প্রতি আস্থার সংকট দূর করাই তাদের অন্যতম চ্যালেঞ্জ। যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা একটা বড় চ্যালেঞ্জ। এক বছর পর আস্থার সংকট কতটা কাটাতে পারল হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন? কিছু কিছু ক্ষেত্রে তারা সফল, যেমন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরে ধরেন যে রংপুর সিটি নির্বাচন, এটা নিয়েও বড় ধরনের কোনো প্রশ্ন নেই। একই সঙ্গে আমি যেটা বলবো যে কিছু কিছু উপনির্বাচন, যেমন সাম্প্রতিক সময়ের যে 6টা উপনির্বাচন হয়ে গেল, সর্বশেষ যে 6টা নির্বাচন, সেখানে কিছু প্রশ্ন উঠেছে। আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মিলে তারা পুরোপুরি আস্থা অর্জন এখনো করতে পারে নাই। বাংলাদেশের নাগরিকদের মধ্যে এক ধরনের আপনার নেতিবাচক ধারণা তৈরি হয়েছে নির্বাচন সম্পর্কে, এবং তারা নির্বাচন খুব বেশি সুষ্ঠু হবে এবং মানে খুব বেশি অংশগ্রহণমূলক হবে এরকম প্রত্যাশাও করে না। এখন নির্বাচন কমিশনকে
আপনার সেই আস্থার জায়গাটা অর্জন করতে হবে আগামী কয়েক মাসের মধ্যে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গেল বছরের 17 জুলাই থেকে 2 মাস ধরে সংলাপ করে নির্বাচন কমিশন। সংলাপে অংশ নিতে 39টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও অংশ নিয়েছিল 26টি দল, সাড়া দেয়নি বিএনপি সহ বাকি দলগুলো। গেল বছরের 12ই অক্টোবর গাইবান্ধা 5-এর উপনির্বাচন বাতিল করে আলোচনায় আসে কমিশন। সেই ভোট আবার অনুষ্ঠিত হয় এবছরের 3রা জানুয়ারি। আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে 2 লাখ ইভিএম কিনতে 8,711 কোটি টাকার প্রকল্প দেবার বিষয়টিও আলোচনায় আনে কমিশনকে, যদিও শেষ পর্যন্ত সেই প্রকল্পের অনুমোদন মেলেনি। এটা একটা রাজনৈতিক বিষয় এবং এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। কেন বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে আসতে চায় না বা আসে না, কেন তারা বয়কট করছে, এই জিনিসগুলো বিবেচনা নিয়ে সরকারকে আসলে উদ্যোগী হতে হবে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে এমন একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যে পরিবেশ আপনার সবার জন্য সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করে। বিরোধী দলগুলোর মধ্যে আস্থা তৈরি করতে হবে যে সরকার কোনোভাবেই আপনার প্রশাসনিক বা অন্য কোনো উপায়ে চাপ প্রয়োগ করবে না যাতে নির্বাচন নিরপেক্ষ না হয়, এই আস্থাটুকু বিরোধী দল আমাদের তৈরি করতে হবে। প্রয়োজনে সরকারি দলকে বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রাপ্ত অভিযোগ তদন্তে প্রমাণিত হলে গেজেট প্রকাশের পরও কমিশন তা বাতিল করার ক্ষমতা পেতে পারে শীঘ্রই। আইন মন্ত্রণালয় এ বিষয়ে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বড় দল না আসায় নির্বাচনে ভোটার উপস্থিতি কমে যাচ্ছে এমনটা উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, যারা মনে করছেন নির্বাচন নিরপেক্ষ হবে না সেটা মনে করার পেছনে ইসির কোনো ভূমিকা নেই। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। একটা বিষয়ে বুঝতে হবে যে আমাদের যে ইতিমধ্যে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নানা রকম পরিস্থিতি ছিল। একটা বড় রাজনৈতিক দল কোনো নির্বাচনেই অংশগ্রহণ করছে না, তো স্বাভাবিকভাবেই তাদের যারা সাপোর্টার তারা তো ভোট দিতে আসেন না, এই জন্য আপনার ভোটের হার মানে কাস্টিং এটা একটু কমে যাচ্ছে। আমরা যদি নিরপেক্ষভাবে নির্বাচন করি তাহলে তো আমরা মনে করি যে সব রাজনৈতিক দলই আসবে, কারণ যারা আসছেন না তাদের তারা আসছেন তারা বলছেন যে তারা নিরপেক্ষ নির্বাচন হবে বলে তারা মনে করেন না, কিন্তু এই মনে করার পিছে অন্তত আমাদের কোনো মানে ভূমিকা নেই। আমরা সম্পূর্ণরূপে স্বাধীনভাবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে আমাদের যে সমস্ত সংবিধান এবং আইন যে সমস্ত দায়িত্ব দিয়েছে ক্ষমতা দিয়েছে আমরা তার পুরোটুকু প্রয়োগ করে একটা সুষ্ঠু নির্বাচন করব। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের ত্রুটির কারণ খুঁজতে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল বেলা 12:30 এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদকে সঙ্গে নিয়ে বৃত্তির ফলাফল প্রকাশ করেন, কিন্তু তার 3 ঘন্টার মধ্যেই ওই ফলাফল স্থগিত করা হয়। মঙ্গলবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আর বলা হয়, কারিগরি ত্রুটির কারণে ফল স্থগিত করা হয়েছে, পুনরায় যাচাইয়ের পর ফের ফল প্রকাশ করা হবে। অধিদপ্তর থেকে কর্মকর্তারা বলছেন সংশোধিত ফলাফলে সামান্য পরিবর্তন আসবে। ফলাফলের এই সমস্যার জন্য কারিগরি ত্রুটির কথা বলছে অধিদপ্তর, আজ এই ফলাফল পুনরায় প্রকাশ করার কথা। অনুপ্রবেশের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে খালাস দিয়েছেন ভারতের একটি আদালত। মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের এ রায়ের ফলে তার দেশে ফিরতে আর কোনো বাধা রইল না। 2018 সালের 26 অক্টোবর শিলংয়ের নিম্ন আদালতে তিনি খালাস পেয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে। পরে স্থানীয় আদালত ওই আপিল আবেদন খারিজ করে দেন। আদালতের রায়ে তাকে বেকসুর খালাস দিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছেন আদালত। 2015 সালের মার্চে রাজধানী উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমদ, এর 2 মাস পর ভারতের মেঘালয় থেকে তাকে উদ্ধার করে ভারতীয় পুলিশ। জাতীয় পার্টি চেয়ারম্যান জে এম কাদের বলেছেন দেশে প্রায় 70-80% ভোটারের বড় 2 রাজনৈতিক দলের প্রতি আস্থা নেই। একটা ভালো বিকল্পের দিকে তাকিয়ে আছে মানুষ, জাতীয় পার্টি সেই বিকল্প শক্তি হিসেবে প্রস্তুতি নিচ্ছে। বুধবার রাতে রংপুরের সাংবাদিকদের তিনি একথা বলেন। বড় 2টি রাজনৈতিক দল এখন রাজনীতির মাঠে তারা ভোটের জন্য কাজ করছে, তাদের কারো উপরই 80% মানুষের কোনো আস্থা আসেনি।
তো তারা একটা বিকল্পের জন্য তাকিয়ে আছে। যদি ভালো বিকল্প পায় এই 80% অনেক লোকই হয়তো সেদিকে চলে যেতে পারে। আমরা সেই ভালো বিকল্প শক্তি হিসেবে রাজনীতিতে আমাদেরকে আবার আজ জানান দিতে চাচ্ছি দেশবাসীকে যে আমরা সেই ভালো বিকল্প যার মধ্যে আপনারা আস্থা রাখতে পারেন। আস্থা রাখার জন্য তাদের যে শক্তি দেখানো দরকার, শক্তি থাকা দরকার বলে তারা মনে করেন, সেই শক্তি অর্জনের আমরা চেষ্টা করছি। শক্তি অর্জনের চেষ্টার মধ্যে আমি বারংবার একটা কথা বলেছি, সেটার জন্য আমাদের পরিষ্কার স্বচ্ছ রাজনীতি দিতে হবে এবং আমাদের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এই দুটোর জন্য আমরা কাজ করছি এখন। টিকার সংকট ও মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় দেশের করোনা ভাইরাস প্রতিরোধী দ্বিতীয় বুস্টার ডোজ প্রয়োগকৃত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্যবিধি দফতর। দুপুরে স্বাস্থ্যবিধি দফতরের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। পরবর্তীতে কোভ্যাক্স থেকে টিকা আসার পর এই কার্যক্রম আবার শুরু হবে বলে জানান তিনি। আর কোভ্যাক্সের কাছে টিকার জন্য আবেদন করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, টিকা আসতে আরও 2-3 সপ্তাহ লাগতে পারে। এদিকে দেশে এখনও পর্যাপ্ত এখন পর্যন্ত প্রায় 15 কোটি প্রথম ডোজ, প্রায় 14 কোটি দ্বিতীয় ডোজ এবং 7 কোটি প্রথম বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এছাড়া দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে 31,48,000-এর বেশি। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশন নির্মাণে বিএসএফ এর আপত্তি রয়েছে, তবে সমস্যার সমাধানের সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে। দুপুরে রেলওয়ে স্টেশনের প্রকল্প আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এটা আমাদের 150 গজের মধ্যে পড়ে যাওয়াতে এটার মধ্যে আমাদের বিএসএফ থেকে একটা অবজেকশন আসছিল, সেই বিষয় নিয়ে কাজ করছে। বাট আমরা এখন আবার নতুন করে আমি মহাপরিচালক হিসাবে আসার পরে আমি এগুলো জানার পরে আমরা চেষ্টা করছি তাদের সাথে বিভিন্নভাবে পর্যায়ে যোগাযোগ করে আমাদের এই জাতীয় প্রজেক্টটা কীভাবে দ্রুততম সময় শেষ করা যায় এটা কাজ করছি। শুরু হয়েছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 17। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা পরিবেশক শোরুম এবং অনলাইনে ই প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিনলে থাকছে বাড়ি ভর্তি নির্দিষ্ট মডেলের 101 পণ্য, 1,00,000 টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে নিশ্চিত 1,00,000 উপহার। আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত ক্রেতারা এই সুবিধা পাবেন। বুধবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ডিজিটাল ক্যাম্পেইন 17-এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC-র DMD ইভা রেজওয়ানা নিদু। এছাড়াও ওয়ালটনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।